সকালটা শুরু হলো দুবায়ের খেজুর আর কিছু গাছের বীজ দিয়ে। এগুলো খেয়ে নিয়েই আমরা চলে গেলাম গ্রিন টি বানাতে, আর সাথে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, কারণ আজকে দুপুরে হবে ডিমের ঝোল আর ভাত। জল গরম হয়ে যাওয়ার পর সেটা আমি কাপে ঢেলে নিলাম, আর তারপর আমি নতুন গ্রিন টির প্যাকেট যেটা কালকেই কিনে এনেছি সেটা থেকে একটা ব্যাগ আমি দিয়ে দেবো এই এক কাপ গরম জলে। তো প্রথমে একটু প্যাকেটটা থেকে বের করতে অসুবিধা হয়েইছিল, কারণ এই প্রথমবার খাবো আমি গ্রিন টি, দেখা যাক কেমন খেতে হয়। তো এটা কাপে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু লেবুর রস, কারণ শুধু শুধু হয়তো আমি খেতে পারবো না, তাই প্রো অ্যাডভাইসারের মত অনুযায়ী আমি দিয়ে দিলাম একটু লেবুর রস। তো এসব খাওয়ার পর ডিম আমাদের সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোলা ছাড়াচ্ছে আমার বউ। অলরেডি পেঁয়াজ লঙ্কা রসুন কেটে ফেলেছে আর ডিম ভাজাও রেডি হয়ে গেছে। তো সব কিছু হয়ে যাওয়ার পর দুপুরে ভাতের পরিবর্তে খেলাম ডিমের ঝোল আর রুটি। তো এই সব খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুবাইয়ের সোনার মার্কেটটা একটু ঘোরার উদ্দেশ্যে। তো বাসে করে যাব প্রথমে মেট্রো স্টেশনে, বাসে উঠে পড়েছি, রাস্তা ছিল ফাঁকা, হঠাৎ রাস্তায় এলো জ্যাম। তো সব জ্যাম কাটিয়ে আমরা নেমে গেলাম মেট্রো স্টেশনের কাছে। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে, ওই দেখো ওপর থেকে একটা মেট্রো চলে যাচ্ছে। তো এরপর অনেকগুলো সিগনাল পেরিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো স্টেশনের মধ্যে, মেট্রো ট্রেনও এসে গেল। এবার মেট্রো ট্রেনে চড়ে আমরা চলে যাব দুবাইয়ের সোনার মার্কেটে, যেটাকে বলা হয় গোল্ড সুক। ওই দেখো দূরে দেখা যাচ্ছে বুর্জ খালিফা, টোটাল স্কাইলাইনটা খুব সুন্দর লাগছে দেখতে মেট্রোর মধ্যে থেকে। তো আমরা এসে গেছি মেট্রো স্টেশনে, কার্ড পাঞ্চ করে আমরা বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর, সন্ধে সন্ধে হচ্ছে, অনেকেই যাচ্ছে দুবাই সোনার মার্কেটের উদ্দেশ্যে। এই যে আমার বউ চলে চলেছে খুব খুশি মনে যে সোনা কিনবে বলে, আর এই হচ্ছে রাস্তার দুপাশে অসংখ্য সোনার দোকান, এটা হচ্ছে গোল্ড সুক মার্কেট দুবাইয়ের। তো আমরা খুঁজে খুঁজে চলে গেলাম একটা দোকানে, আর এগুলো সব বাইরে থেকে শোকেস করা ছিল, কত বড় বড় সোনার চেন, সোনার হার। তো এইসব ঘুরে ঘুরে আমরা চলে গেলাম জিরো মেকিং চার্জ যে দোকানে নেয় সেই দোকানের উদ্দেশ্যে। এটা আগে থেকে আমরা দেখেই গিয়েছিলাম, তো ওই দোকানে গেলাম, আমার বউ কিছু পছন্দ করছিল, হার ব্যাঙ্গেলস, তো মোটামুটি পছন্দ হলেও টাকা নিয়ে না নিয়ে যাওয়ার জন্য সেদিন এদিন কিছুই কিনে দিতে পারলাম না। তো দুঃখী মনে আমরা ফিরে যাচ্ছি মেট্রো স্টেশন দিয়ে। মেট্রো স্টেশনে ঢুকলাম, আবার সেমভাবে কার্ড পাঞ্চ করে আমরা মেট্রো স্টেশনে ঢুকবো। ট্রেনের অপেক্ষায় একটুও দাঁড়িয়ে থাকতে হলো না আমাদের, ট্রেনে উঠে চলে এলাম আমাদের বাস স্টপে। তো এটা এখানকার মেট্রো স্টেশন, খুবই সুন্দর। তো নেমে পড়েছি বাস মেট্রো থেকে, এবার আমরা উঠবো বাসে। এই হচ্ছে রাতের ভিউ, আমরা গিয়েছিলাম লুলুতে কিছু কড়াই কিনতে, তো সেটাও আমি কিনে দিইনি। তো দুঃখ মনে হাসি নিয়ে চলে এলাম বাড়িতে, এসে বানানো হলো কিছু চিকেন ফ্রাই আর স্যালাড। এই ছিল আমাদের ডিনার, আর এই ছিল আমাদের পুরো দিনের ট্রাভেল।